না, তাহলে তাহলে ঘটনা কি দাঁড়ালো যে কত তারিখে ভর্তি হয়েছিল? 26, মানে ইয়ের দিন, কি ষষ্ঠীর দিন? না না না, হ্যাঁ ইয়েতে, হ্যাঁ এই ষষ্ঠী ছিল 24 তারিখ, 25 তারিখে, 25 তারিখ হচ্ছে কি বার, 25 তারিখ রবিবার, 25 তারিখ নবমী ছিল, 25 তারিখ নবমী, 26 তারিখ দশমী, হ্যাঁ তাহলে ভর্তি হয়েছে কি ষষ্ঠীর দিন বলছেন? না 26 তারিখ না, ষষ্ঠীর দিন হলে সেটা হবে 23 তারিখ। না না, জ্বর হয়েছিল বলছে 23 তারিখ জ্বর হয়েছে, হ্যাঁ বলছি যে ওর মানে তখন কি অসুবিধা, শারীরিক অসুবিধা কি ছিল, জ্বর শুধু? হ্যাঁ হ্যাঁ, ও তাহলে এখনো পর্যন্ত আপনার হচ্ছে যে ডিএসপি কোনো খবর দেয়নি, সনকা কোনো খবর দেয়নি, আর হচ্ছে যে হসপিটাল থেকেও কোনো খবর আসেনি, ম্যানেজমেন্টেও কেউ কোনো খবর দেয়নি? আচ্ছা তোদের, তোর বাবার কাছে যে ফোনটা ছিল সেটা কোথায়? ওটা তো হসপিটালে আছে, বুঝতে পেরেছেন? ফোনও এখনো, ফোন সুইচ বন্ধ আছে, তাই তো বলছি নাকি নেটওয়ার্ক টাওয়ার নাই নাকি ফোনটা ওদের? না না ঠিক আছে, নেটওয়ার্ক টাওয়ার নেই অমুক তো বুঝলাম, তো ওদের তো, ওরা তাহলে ডিএসপির সঙ্গে কমিউনিকেট করছে কিভাবে? ওদের তো বাড়ির লোকের সঙ্গে। মোটরসাইকেলটা কোথায়? খারাপ হয়েছে আমরা সনকায় পাঠাচ্ছি বলেছিল? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডিএসপি বলেছিল? আর কোনো কাগজ, রেফারে কোনো কাগজ দিয়েছিল আপনাদের? শুধু মুখে বলেছে, তাই তো? আর ও কি সনকায় পৌঁছে গিয়ে আপনাদের ফোন করেছিল? ও প্রথম ফোন করেছে 30 তারিখ, আর ফোন টোন আসেনি? তাহলে অবস্থা পর্যন্ত মারা গেছে, আপনারা কিছু জানেন না? কাগজপত্র ডেথ সার্টিফিকেট কিছু নেই? আনঅফিশিয়ালি জানে মানে কি? এবার হচ্ছে যে যারা জানতে পেরেছে তারা হচ্ছে ওদের বলেছে, ওদেরকে এখনো ডিএসপি ম্যানেজমেন্ট কিছু বলেনি, সনকা কিছু বলেনি, ডিএসপি হসপিটাল কিছু বলেনি, পুলিশ প্রশাসন, হ্যাঁ ঠিক আছে, ইয়ের থেকে প্রশাসনিক স্তরেও কোনো খবর নেই, অবস্থাটা বুঝ। আপনার 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 নাম কি? বাসন্তী টুডু। আপনি ওর স্ত্রী? আর তোমার নাম? সঞ্জয় টুডু। সঞ্জয় টুডু। আর তোমার দিদি আছে? দিদির বয়স কত? টোয়েন্টি। ও কি গ্রাজুয়েশন করছে নাকি? আচ্ছা আচ্ছা, আপনি পজিটিভ আছেন? না না না, ওরা নেই, ওর ইয়ে আছে, মেয়ে আর বাবার হয়েছিল। তো ও এখন ভালো আছে তো? মেয়ে ভালো আছে, মেয়ে সব ঠিক আছে, ঠিক অসুবিধা কিছু নেই, সে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওরও কোনো অসুবিধা ছিল না তো যখন ভর্তি হতে গেল? অসুবিধাই ছিল না, হেঁটে হেঁটে গেল, তারপরে সনকা পাঠালে, তারপরে আজকে জানতে পারলেন, তাই তো? তার মানে এর মধ্যে সনকা থেকে আর কেউ কোনো খোঁজ খবর কিছু করেনি? কি ব্যাপার তাহলে? ঠিক আছে, এই যে এই যে বিষয়টা হচ্ছে যে আমরা ওর ডিপার্টমেন্টে ওর সঙ্গেই কাজ করি, ঠিক আছে? আর মনোজকে তো নিশ্চয়ই চেনেন, মনোজ একদম ওর সেকশনে আছে, হ্যাঁ ঠিক আছে? তো এইবারে হচ্ছে যে মনোজ এই খবরটা হচ্ছে যে আমাদের জানিয়েছে, তারপর ওখানে আরও আছে জগাদাস টাস, ওরা সব আছে, ওরাও সব বলেছে। তো আমরাও অফিসিয়ালি কিন্তু এখনও কিচ্ছু জানি না, ম্যানেজমেন্টকে আমরা ধরেছি, ম্যানেজমেন্টও কিন্তু আমাদের অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু বলতে পারছে না, যে অফিসিয়ালি পরে খোঁজ নিয়ে বলছে যে কি বলে, হ্যাঁ শুনেছি আমরা, শুনেছির ব্যাপার না, ব্যাপার হচ্ছে গোটা ব্যাপারটা একটা রেফার পেশেন্ট, সে গেছে, অতএব অফিসিয়ালি কিছু হচ্ছে যে তার তো হচ্ছে যে জানানো দরকার, তা বাড়ির লোককে তো অন্তত বলা দরকার, মানে কোনো লেভেল থেকে কোনো জায়গা থেকে তোমাদের কাছে কোনো ফোনও আসেনি, কিচ্ছু কমিউনিকেশন আসেনি, তাই তো?
ওই ওরা কবে বলেছে মারা গেছে খবর নেই কারণ ওরা বলেইনি তো এখনো যারা তোমাদেরকে বলেছিল ডিপার্টমেন্ট খবর দিয়েছে আজকে সকালে ডিপার্টমেন্টের লোক খবর দিয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ কে ফোন করেছিল সকালে অনিল অনিল জানিয়েছে অনিল মানে অনিল সরেন শিফটার শিফটে আছে অনিল সরেন ও জানিয়েছে তাই তো কিন্তু এখনো কোনো প্রশাসনিক বা ডিএসপি বা সনকা হসপিটাল কেউ কিন্তু এখনো দুটো বাজে একটা বাজে এখনো কেউ কিন্তু কোনো খবর দেয়নি মানে আমাদের বক্তব্য যে এখনো কেন খবর পাইনি মানে অফিশিয়ালি অফিশিয়ালি কোনো খবর খবর এদের কাছে নেই না একটা ডিএসপি পার্মানেন্ট ওয়ার্কার একটা পেশেন্ট ডিএসপি থেকে গেছে আচ্ছা